হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এক্সপ্লেন করবো ক্লিকের নতুন ওয়েব সিরিজ ভাগার ভাগার নিয়ে থাকছে আমাদের আজকে সবিজের নতুন আপডেট জানাবো কেমন হয়েছে ভাগার ওয়েব সিরিজটি আর কি কি থাকছে এই ওয়েব সিরিজে যাবো ওয়েব সিরিজের মূল গল্পে তবে তার আগে আপনাদের সবাইকে আমাদের সিনেমা বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক ধন্যবাদ দেখতে দেখতে আমাদের সিনেমা বাজার চ্যানেলটি এখন দুই হাজার সাবস্ক্রাইবার ক্রস করেছে আপনাদের সবার ভালোবাসা আর সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না সেজন্য সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবার তাহলে গল্পে যাওয়া যাক ওয়েব সিরিজটির শুরুতে আমরা দেখি একটি গাড়ি করে কিছু মালপত্র নিয়ে যাচ্ছে কিন্তু ওভারলোডের কারণে গাড়িটি আটকে পড়ে গাড়িতে থাকা তিনজন মিলে কিছু বস্তা নামিয়ে ফেলে সেই বস্তার ভেতরে রয়েছে জীবজন্তুর পচা মাংস সে সময় রাস্তার পাশে থাকা বাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে আর বলে ও দাদা আপনারা কি করছেন বলুন তো তখন সে লোকজন তাকে বলে আরে দাদা তাতে আপনার কি আপনি আপনার কাজ করুন না সে বলে আপনারা এসব কি করছেন এ বস্তা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কেন এসব নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তাদের ঝগড়া দেখে মর্নিং ওয়াক করতে আসা সবাই সেখানে ভিড় করে আর তাতেই ফেসে যায় অপরাধী চক্র তারপর আমরা দেখি অনির্বাণ নামের একজন তরুণ ছেলে সে পেশায় একজন ইউটিউবার সে এই কেসটি নিয়ে একটি প্রতিবেদন তার চ্যানেলে প্রকাশ করে চলুন তা জেনে নেওয়া যাক এই মুহূর্তে উত্তাল সারা বাংলা তার একটাই কারণ ভাগার ভাগারে থাকা পচা মাংস কেটে ছাফাই করা হচ্ছিল এই সেই ভাগার এই ভাগার থেকে পচা গরুর মহিষ কুকুর ভেড়ালের মাংস কেটে পেকেটে করে সাপ্লাই করা হচ্ছিল এই গোপন চোখ ঝাঁপিয়ে পড়ে আর তুলে আনে এসব সত্য সংবাদ এই যে দেখছেন এটা উপর থেকে দেখতে শুধু একটা ফ্যাক্টরি কিন্তু এর ভেতরে গেলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে এখানে সেসব পচা মাংস কেমিক্যাল দিয়ে ফ্রিজিং করে রাখা হতো রাসায়নিকে ডোবা এই পচা মাংস সাপ্লাই করা হতো রাস্তার বিরিয়ানির দোকান থেকে বড় বড় রেস্তোরাঁয় আর এগুলো করত একদল পাচারকারী এই গোপন চোখ তুলে আনে প্রথম এই ভিডিওটি আর তারপর পুলিশ সেখানে হানা দিয়ে আটক করে দশজনকে আর আজকের সবথেকে বড় ঘটনা হচ্ছে আটক করা হয়েছে এই ভাগারকাণ্ডের মূল চরিত্র বা মূল চাই ইদ্রিস আলীকে তারপর পুলিশ গোপন চক্ষে ধন্যবাদ জানায় কারণ তারাই সর্বপ্রথম এই ইনফরমেশনটা পুলিশকে দিয়েছিল পুলিশ সেখান থেকে প্রায় দুই মেট্রিক টন পচা মাংস জব্দ করে তারপর পুলিশ জানায় সেখান থেকে দশজনকে আটক করা হয়েছে এই চক্রটা চালাতো ইদ্রিস আলী তাকেও ধরা হয়েছে আমাদের তদন্ত চলছে আশা করি এর থেকেও বড় চক্রকে ধরতে পারবো তারপর আমরা দেখি বাবলি নামের মেটা কথা বলে না একটি লোক নিজে ফাঁসি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে তার বউ তাকে বলে তুমি একটা ভিতু তুমি কাপুরুষ তারপর আমরা দেখি একটি মেয়ে এসে অনির্বাণকে খুঁজতে থাকে মেয়েটার নাম বাবি বাবি অনির্বাণের গার্লফ্রেন্ড সে অনির্বাণকে বলে তুই ফোন ধরছিস না কেন অনির্বাণ আর তার বাবা মিলে ইউটিউব এর জন্য ভিডিও বানাচ্ছে অনির্বাণ তারপর বাবিকে একটি ভিডিও দেখায় যেখানে কিছু ছেলেরা বোম বানাচ্ছে অনির্বাণের কাজ ভিডিও বানানো আর বাবি তাকে ভিডিও বানাতে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে তারপর আমরা দেখি সেই লোকটা একটি দোকানে গিয়ে বিষ চায় দোকানে থাকা লোকজন তাকে নিয়ে মজা করে আর সে সেই বিষটা রেখে সেখান থেকে চলে আসে এদিকে বাবলির বুকে অনেক ব্যথা করছে আর বাবলির মা বলে তুমি আমার মেয়েকে কি খাইয়েছো তুমি রাস্তার আজে বাজে বিরিয়ানি খাওয়ানোর পর থেকে এসব হচ্ছে যাও হা করে কি দেখছো ডাক্তার ডেকে আনো কিন্তু কি আর করার ডাক্তার ডেকে লাভ নেই বাবলি চিরতরে বিদায় নিয়েছে বাবলি মারা গেছে বাবলির বাবা তার মেয়ের মৃত্যুর শোকে রেললাইনে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু এবারও সে ব্যর্থ তারপর সে বাড়িতে চলে আসে এদিকে তার বউ অন্য আরেকজনের সাথে তার পরকীয়া প্রেম চালায় সে তার বউকে খোলামেলা দৃশ্যে নিজের চোখে দেখে লোকটা তার বউকে কিছু টাকা দিয়ে বলে আমি রাতে আবার আসবো তার বউ তাকে বলে মরতেও পারে না কাপুরস একটা কেন তার বউ তাকে প্রতিনিয়ত অপমান করে আমরা তা পরে জানাবো সে শুধু তার মেয়ের কথা ভাবতে থাকে কি করে এসব হলো চারিদিকে পুজোর আমেজ চলছে আর সে ব্লেড দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করে তারপর ব্যাংক থেকে ইএমআই নিতে অফিসার তার বাড়ি আসে বাড়ি এসে তাকে অনেক অপমান করতে লাগে বলে আজ যদি লোনের টাকা না দাও তাহলে বৌদিকে তুলে নিয়ে যাব তারপর তার বউ হাতের আংটি দিয়ে কিছুদিন সময় চায় ব্যাংক কর্মকর্তা তার বউয়ের কথা শুনে সেখান থেকে চলে যায় তার বউ তাকে বলে মেরুদণ্ডহীন একটা লোক পরের দিন লোকটা দোকানদারের চোখ ফাঁকি দিয়ে দোকান থেকে টাকা চুরি করে পালায় তারপর ব্যাংক কর্মকর্তা ব্যাংকের ইএমআই নিতে তার বাড়িতে চলে আসে পরকীয় প্রেমিক কানাবাপি তাকে বন্দুক দিয়ে ভয় দেখায় ভয় পেয়ে ব্যাংক কর্মকর্তা সেখান থেকে পালায় টাকা চুরি করে সেই লোকটা কাটিয়ারি চলে আসে এদিকে অনির্বাণ কাটিয়ারি বাজারে ভিডিও বানাচ্ছে মিষ্টির দোকানে গিয়ে মানহীন খাবারের জন্য রিপোর্ট করছে কাটিয়ারি বিরিয়ানির দোকানে এসে সেই লোকটা সুপারি কিলার ইকবালের খোঁজ করে অনির্বাণ কিন্তু তার অনুসন্ধানমূলক ভিডিও চালিয়ে যাচ্ছে সবার কাছে জানতে চায় এখানে ফুড ইন্সপেক্টর আসে কিনা সে বলে আমাদের পৌরসভায় গত পাঁচ বছরে কোনো ফুড ইন্সপেক্টর অফিসার নেই দোকানদাররা যে যার মতো পচা বাসি খাবার সবাইকে খাওয়াচ্ছে ইন্টারভিউ দেওয়া লোকটা বলে আমাদের না বলে আপনি পৌরসভায় গিয়ে বলুন একজন মহিলাকে জিজ্ঞেস করতেই সে বলে থানায় গিয়ে অভিযোগ করলে বলে পৌরসভায় যান আর পৌরসভায় গেলে বলে আমাদের তো ফুড ইন্সপেক্টর অফিসার নেই অনির্বাণ তার মতো অনুসন্ধান চালাতে থাকি তদন্তের জন্য একটি দোকানে গিয়ে আলফা কিনে আলফা কিনার পর ছবি তুলে কাটিয়ারি পৌরসভায় চলে আসে তদন্ত করতে অনির্বাণ পৌরসভায় এসে মনীষ মামার সাথে দেখা করতে চায় সেখানে গিয়ে একটি ঠিকানা জানতে চায় জায়গাটার নাম গুলচক এখানে একটা প্রাইভেট কোম্পানি আছে কম্পিউটারের তথ্য দেখে চিনে ফেলে সেটা ইদ্রিস আলি তারপর দেখা যায় তিনজন লোক মিলে খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মেশাতে থাকে এদিকে সেই লোকটা মানে পরেশ সুপারি কিলার ইকবালের খোঁজ করেই যাচ্ছে পরেশকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় জিজ্ঞেস করে তুই বাজারে কাকে খুঁজছিলি আর তখন এই খেলার মাস্টার সামনে দেখি পরেশকে জিজ্ঞেস করে তুই ইকবালের নাম কোথায় থেকে শুনলি পরেশ বলে কানাবাপি বলেছে ইদ্রিস আলী তার লোকজনকে বলে লাশ সাফাই করার কথা তারপর একজন দালালকে দেখি পুলিশকে ঘুষ দিয়ে কয়লায় স্মাগলিং করার অনুরোধ করে অনির্বাণ থানায় এসে ওসির সাথে দেখা করতে চায় কিন্তু কনস্টেবল তাকে বাধা দেয় পরেশকে বলে তুই কাকে মারার জন্য সুপারি দিতে চাস সে বলে আমাকে পরেশ বলে আমি আর বাঁচতে চাই না চার বছর আগে আমার মেয়েটা ফুড পয়জনিং হয়ে মারা যায় আমি এর আগেও মরার চেষ্টা করেছি কিন্তু পারিনি পরেশকে বলে তুই নিজের হাতে কাগজে লিখ যে তোর মৃত্যুর জন্য তুই দেয় যাবার আগে পরেশের একটা ছবি তুলে রাখে অনির্বাণের কথা শুনে অবশেষে পুলিশ অফিসার তাকে দেখা করতে দেয় খাবার নিয়ে দুর্নীতি করা ভিডিও সেসব ফুটেজ পুলিশকে দেখায় পুলিশ সব কিছু দেখে বলে এটা বড় চক্র আপনি আমাকে দুদিন সময় দিন আমি না বলা পর্যন্ত আপনি ভিডিওটা প্রকাশ করবেন না তারপর পুলিশ আবার এসব গোপন খবর ইদ্রিস আলীকে বলে দেয় পুলিশ বলে কাণ্ড করে আপনার শখ মিটেনি এবার ফুড কেলেঙ্কারি নিয়ে মেতেছেন ভাগার কাণ্ডের অপরাধের জন্য ইদ্রিস আলী জেল খেটে জামিনে মুক্তি পায় তারপর আবার এসব কাণ্ড চালাতে থাকে ইদ্রিস আলী বলে আমার চেয়ে তো আপনার মতো সরকারি অফিসার তারা বেশি খারাপ আপনাদের ইনফরমেশন পেয়েই তো এসব কাজ করতাম পুলিশ তারপর ইদ্রিস আলীকে বলে তোমার বিজনেসে গোপন চোখ ঢুকে পড়েছে একবার যদি ভিডিওটা ফাঁস হয়ে যায় তাহলে তোমার আর আমার খেল শেষ সুপারি পেয়ে পরেশকে মারতে ইদ্রিস আলীর লোক তাকে খুঁজতে থাকে পরেশ এক রেস্তোরাঁয় খেতে থাকে সে সময় তাকে গুলি করে মারার চেষ্টা করে কিন্তু গুলিটি পরেশের শরীরে না লেগে অন্য আরেকজনের শরীরে লেগে যায় পরেশ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় সেখান থেকে পালিয়ে একটি নির্জন বাড়িতে গিয়ে লুকিয়ে সুপারি কিলার বন্দুক তাক করে পরেশকে খুঁজতে থাকে পরেশ সুযোগ মতো পেছন থেকে একটি ইট দিয়ে সেই লোকের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে তারপর পরেশ একটা বাড়িতে গিয়ে বলে গুন্ডারা আমায় তারা করেছে আমাকে একটু আশ্রয় দিন সেই লোকটা কিন্তু ইদ্রিস আলী লোক তার বাড়িতে গিয়ে পরেশ আশ্রয় নেয় তারপর সেই লোককে ফোন করে বলে দেয় পরেশ পালিয়েছে পরেশ আড়াল থেকে কথাটি শুনে সেখান থেকে পালিয়ে আসে পুলিশের কথা না শুনে অনির্বাণ ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেয় বলে ভাগারকাণ্ডের মূল অপরাধী ইদ্রিস আলী এখন ইকবাল নামে চলছে সে এখন ফুট কাণ্ডে জড়িত পুলিশ এসে বলে সেই ইউটিউবার জাল দুধের ফ্যাক্টরি নিয়ে একটি ভিডিও বানাচ্ছে পুলিশ তাদেরকে বলে ওই ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দাও এদিকে পরেশ লুকিয়ে দেখে কিভাবে সেই লোকটার কবর দিচ্ছে পরেশকে ইদ্রিশালীর লোকজন সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু তাকে খুঁজে পায় না তারপর পরেশ একটা দোকানে গিয়ে খাবার খেতে বসে সেই লোকটা ফোন করে বলে আমার এখানে একজন লোক এসেছে তাকে দেখে ভালো মনে হচ্ছে না এদিকে কানাবাপির সাথে পরেশের বউ রাতের বেলায় একটি দোকানে যায় সেখানে কয়েকজন মিলে ক্যারাম খেলছিল আর পরেশের বউকে দেখে নোংরা তাকাতে থাকে কানাবাপি এসব দেখে তাকে তো রীতিমতো মারতে চায় আর হুমকি দিয়ে চলে যায় এদিকে পুলিশ অফিসার পরেশকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে তুই কেন এসব করছিস অনেকদিন আগের কথা পরেশ তার বউকে নিয়ে সাইকেলে করে যাবার সময় কয়েকজন লোক মিলে তাকে বিরক্ত করে সে সময় একজন লোক এসে তাদের সাহায্য করার নামে পরেশের বউয়ের সাথে মিসবিহেভ করে নিজেকে বাঁচাতে পরেশের বউ দৌড়ে পালাতে থাকে আর গিয়ে সামনে পড়ে কানাবাপির কানাবাপি সেখান থেকে তাদেরকে বাঁচায় তারপর কানাবাপি সেদিন থেকে হয়ে ওঠে পরশের বইয়ের পরকীয়া প্রেমিক কানাবাপি রোজ রাতে মাস্তি করে কিন্তু পরেশ কিছু করতে পারে না তারপর পুলিশ পরেশকে বলে তোর সামনে চারিদিকে শত্রু আমার কথা মতো চললে তবেই তুই বাঁচতে পারবি তারপর ইদ্রিস আলী তার লোকজনকে নিয়ে অনির্বাণের বাড়িতে গিয়ে সবাইকে মারতে থাকে এটা ভাবি স্বপ্ন দেখে তারপর ফোন করে অনির্বাণকে বলে আমি তোকে অনেক ভালোবাসি তোর কিছু হয়ে গেলে আমি বাঁচব না তাদের প্রেম ধীরে ধীরে চরম উত্তেজনা সৃষ্টি করে আর এদিকে পুলিশ অফিসার পরেশকে নিয়ে রাতের বেলা একটি পরিত্যক্ত বাড়িতে যায় এদিকে অনির্বাণ সবকিছু গুছিয়ে সেখানে রেড দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অনির্বাণ একা একা সে বাড়িতে চলে আসে আর তাকে মারতে পরেশ পিস্তল তাক করে তার সামনে দাঁড়িয়ে পড়ে পরেশকে অনির্বাণ জিজ্ঞেস করে কে আপনি আমাকে কেন মারতে চান পরেশ বলে তোমাকে না মারলে ইকবাল মানে ইদ্রিস আলী আমাকে মেরে ফেলবে পরেশ বলে এক পাও এগোবে না আর ঠিক তখনই গুলি চলে ফোনে সব খবর নিতে থাকে ইদ্রিস আলী ইদ্রিসের লোক পরেশকে খুঁজে আর তখন আরও একটি গুলি চলে উপরে এসে দেখে অনির্বাণ রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে এদিকে ইউটিউব থেকে অনির্বাণ গোল্ড বাটন পায় সেটা তার বাবা দেখে অনির্বাণকে ফোন করে কিন্তু ফোন নট রিচেবল বলে পুলিশ অফিসার পরেশ দিয়ে তার কাজ করিয়ে নেয় সবাই মিলে মজা করে আর ঠিক সে সময় একটি ভিডিও ফাঁস হয়ে যায় তারপর পুলিশ এসে ইকবাল মানে ইদ্রিস আলী আর সেই দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে গ্রেফতার করে এখানে একটা টুইস্ট রয়েছে যে অনির্বাণ কি করে বেঁচে গেল অনির্বাণ পরেশের সাথে হাতাতি করে তার কাছ থেকে পিস্তল কেড়ে নেয় তারপর অনির্বাণ পরেশকে জিজ্ঞেস করে ঠিক করে পিস্তলটাও ধরতে পারেন না ইকবালের দলে কয়দিন ধরে কাজ করেন তারপর সব সবকিছু বলে কি করে সে এখানে আসলো সে বলে ভাগারকাণ্ডের পচা মাংসের বিরিয়ানি খাইয়ে আমার মেয়েকে মারা হয়েছে তারপর থেকে আমার বউ আমাকে দেখতে পারে না ওর আরেকজন আছে তারপর অনির্বাণ বলে আপনি আপনার মেয়েকে মারেননি মেরেছে ওরা ভাগারকাণ্ডের ইদ্রিস আলীকে আমি জেল ঘাটিয়েছিলাম জেল থেকে ছাড়া পেয়ে পরিচয় গোপন করে আবার শুরু করে ভেজাল শিশুখাদদের ফ্যাক্টরি আপনি কি চান আপনার মেয়ের মতো অন্য কারো সন্তান মারা যাক না চাইলে আপনি আমার কথা মতো কাজ করুন তারপর অনির্বাণ তার কাছে একটি ক্যামেরা দিয়ে দেয় সেই ক্যামেরাতেই ভিডিওটা রেকর্ড হয়ে যায় এই ভিডিওটি দেখে পুলিশ অফিসার তাদেরকে গ্রেফতার করে আর অনির্বাণ তার হাতে গুলি করে মরার অভিনয় করে মাটিতে শুয়ে থাকে বাণী অনির্বাণকে বলে পরেশ কোথায় ওকে যদি মিডিয়ার সামনে আনা যেত তাহলে সবচেয়ে ভালো হতো পরেশ তারপর একটি মন্দিরে গিয়ে ধর্মীয় কাজে নিজের মনোনিবেশ করে এটাই ছিল ক্লিক এর নতুন ওয়েব সিরিজ ভাগার আমাদের সমাজে এমন অনেক ভাগার রয়েছে যারা তাদের অপকর্মের মাধ্যমে মানব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে মিডিয়ার কল্যাণে আমরা এসব অপরাধীদের আইনের আওতায় আনতে দেখি ধন্যবাদ সেসব সাংবাদিক ভাইদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের সিনেমা বাজার ইউটিউব চ্যানেলটি আর পাশাপাশি ফেসবুকেও ফলো করতে পারেন আমাদের সিনেমা বাজার পেজটি সেখানে নিয়মিত পেয়ে যাবেন আমাদের এই সব ভিডিও